হ্যালো বন্ধুরা, আজব দুনিয়ার আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। কাছের উপর বসেই বোল্ড লুকে তুললেন ছবি, শেয়ার হতেই চোখ কপালে উঠল নেটিজেনদের। বিগ বস ওটিটির প্রথম বিজনেস প্রতিযোগী উর্ফি জাভেদ, বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিত পেয়েছেন তিনি। তবে সবসময়ই বিগ বসের মঞ্চ থেকে যেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী উর্ফি জাভেদ, বর্তমানে উর্ফি তার বিতর্ক একে অপরের সমর্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানেই বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত শ্বাস পোশাকের জন্য প্রায়ই উর্ফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে থাকার জন্য তিনি সব কিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছে। সম্প্রতি অভিনেত্রীর চর্চায় আলোয় উঠে এসেছে নিজের পোশাকের জন্যই। নিজের কমপ্লেক্সের মধ্যে একটি বড় আয়নার উপর বসে বেশ কয়েকটি বোল্ড লুকে ছবি তুলেছেন তিনি। ছবি তোলার পাশাপাশি সেগুলি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে যা ভাইরাল নেট দুনিয়ায়, ছবিতে উর্ফিকে হালকা একটি নীল রঙের ব্রালেট ও ঢিলে ঢেলা প্যান্টে দেখা গিয়েছে। একাধিক পোজে ছবি তুলেছেন তিনি। নিজের শ্বাস পূরণ করার জন্য চুলে হেয়ারস্টাইল বেঁধে মানানসই কানের দুল পরিয়েছেন অভিনেত্রী। হালকা মেকআপেই নিজের লুক সেট করেছিলেন তিনি। আপাতত নিজের এই লুকের সূত্র ধরেই চর্চায় উর্ফি। বেশ কয়েকদিন আগেই 3 মিলিয়ন ইনস্টাগ্রামে ফলোয়ার হয়েছেন এই অভিনেত্রীর। সেই খুশিতে নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে নিজের গোয়াতে পার্টি করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এমনকি এক পার্টিতে উপস্থিত হয়ে পাপারাজিত্বের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রামের পাতায় 300 মিলিয়ন ফলোয়ার্স হলে দুবাইতে পার্টি দেবেন তিনি। অভিনেত্রী খুব ভালোভাবেই জানেন কিভাবে নিজের উপর মিডিয়ার চোখ টিকিয়ে রাখতে হয়। আর মিডিয়ার চর্চায় থাকার জন্য তিনি প্রতি মুহূর্তে কিছু না কিছু করেই চলছেন। তাতে কে কি ভাবল, কে কি বলল, তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর। তিনি নিজের মর্জির মালিক, তিনি অন্য কারো কথায় নিজের জীবন চালাতে নারাজ। বর্তমান যুগে দাঁড়িয়ে নেট দুনিয়ায় অন্যতম সেনসেশন তিনি, তা নিঃসন্দেহে বলা চলে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।